নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মনীষ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ডেউটিন। মুনাফা যদি চান, এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। আচমকা আকাশপথে বিধায়ক পরিমল দেববর্মার বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য রাজনীতিতে চলছে জোর গুঞ্জন। বিদ্যুতের ছুবলে এক যুবকের মৃত্যু, ঘটনা কমলপুরে। রাস্তার দাবিতে ফের রাস্তা অবরোধে বসল কমলপুর মহকুমার কচুচড়া এলাকার বাসিন্দারা। চলন্ত ট্রেনে ডিল, তদন্তে রেল পুলিশ ও বিশালগড় থানার পুলিশ। বলপূর্বক জায়গা দখলের চেষ্টায় বাধা দিতে আক্রমণ এবং মারপিট, আহত পাঁচজন, ঘটনা কমলাসাগরে। এখন সংবাদ বিস্তারিত। আচমকা আকাশপথে সালেমায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাথে বিজেপি প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা, বিজেপি প্রদেশ প্রভারী বিনোদ সুরকার। এদিন দুপুর নাগাদ বিজেপি ধলাই জেলা সভাপতি তথা বিধায়ক পরিমল দেববর্মার বাড়িতে যান উনারা। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জোটের প্রার্থী তালিকা প্রকাশ করলেও উভয় দলের নেতৃত্ব। তার ঠিক পরদিনই মুখ্যমন্ত্রীর এই সফর, এ নিয়ে রাজ্য রাজনীতিতে চলছে জোর গুঞ্জন। আম্বাসায় শক্তি দেখালো সিপিআইএম, বিশাল র্যালি করে মনোনয়ন পত্র দাখিল করলেন বামফ্রন্টের দশকুলাই চাম্পাওয়ার কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুখময় দেববর্মা। মনোনয়নপত্র দাখিলের আগে বামকর্মী সমর্থকদের সারা জাগানো মিছিল জেলা সদর আম্বাসার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরবর্তী সময় আম্বাসায় দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বক্তব্য রাখেন পার্টি ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। সাত তারিখ এপ্রিলে এডিসি ইলেকশন। এই এডিসি ইলেকশনকে সামনে রেখে আমি দশকুলাই চাম্পা হওয়ার কেন্দ্রে বামফ্রন্টের সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে আজকে নমিনেশন ফর্ম সাবমিট করব এবং আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত সুনাগরিকদেরকে আমি অনুরোধ করতে চাই যে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি উন্নয়ন বা ডেভেলপমেন্ট করার পক্ষে, বেকারদের কর্মসংস্থানের পক্ষে, সাধারণ মানুষ শ্রমিকের পক্ষে, পকব্রকবাসাকে অষ্টমন তপশিলি অন্তর্ভুক্ত এড করার স্বার্থে এডিসি নির্বাচনে
বামফ্রন্টের সমস্ত প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখছি। বিদ্যুতের ছোবলে মৃত্যু এক যুবকের। বিদ্যুতের ছোবলে দীপঙ্কর দেবনাথ নামে যুবকের মৃত্যু হয় বুধবার। ঘটনা কমলপুরে। ঘটনার বিবরণে জানা যায়, কমলপুর বালিগাঁও স্কুলে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মৃত্যু হয় দীপঙ্করের। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যুবকের এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রাস্তার দাবিতে ফের রাস্তা অবরোধে বসলো কমলপুর মহকুমার কচুছড়া এলাকার বাসিন্দারা। বুধবার বিকেলে প্রায় ঘন্টা খানিক অবরোধে চলে আমবাসা কমলপুরের বিকল্প সড়ক। জেলা সদর আমবাসায় বিপিন পাল সেতুটি নড়বড়ে অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে জাতীয় সড়ক দিয়ে, তাই শুধুমাত্র বিকল্প সড়ক দিয়েই ভারী যানবাহন চলাচল করছে। অত্যধিক পরিমাণে ভারী যানবাহন চলাচল করার পরিপ্রেক্ষিতে বর্তমানে এই সড়কটি ভগ্নদশায় পরিণত হয়েছে। প্রচুর পরিমাণে ধুলো চতুর্দিকে ছড়াচ্ছে প্রতিনিয়ত, যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হেলদোল নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্তা ব্যক্তিদের, বাধ্য হয়েই এদিন অবরোধে বসে স্থানীয় জনগণ। আপনি তো আপনি তো এখানে ভয়ে আপনি কি ধরনের ব্যবহার করতে আছেন? আমরা আইসি না সমস্যা কি কারণ নিয়ে আজকে রিও বলুন স্যার? আপনার রাস্তা ধুলাবালু, রাস্তা ঠিক করতেছে না, রাস্তা ভাঙা হয়েছে, ধুলাবালু হয়ে গেছে, আমার দেখতেছে না, এই কারণে অবরোধ করা হয়েছে। আপনারা দপ্তরের কারণে জানাইছেন? জানাইছি, আমরা আপনাকে জল দিবে আগে জানাইছি, কিছুদিন আগে তারা অনেক জল দিয়ে হয়েছে, জল দিচ্ছে না। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস, 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3 নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন, একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত, তোকে দিলাম, দেখ।
7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউ টিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হল পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। সবজি মশলার কেরামতি, গুরুমানে প্রতিহার সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ। সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছ জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনের উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপারস, সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715537 ফোন নম্বরে।
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। বুধবার দশকুলাই চাম্পাওয়ার কেন্দ্রের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী নেইগুল রাম হালা মনোনয়নপত্র দাখিল করলেন। এদিন এই কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা আমবাসা মহকুমা শাসক জে ভি দোয়াতির হাতে মনোনয়নপত্র তুলে দেন। সাথে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মানিক দেব সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। আমরা ভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে 28টি আসনে কংগ্রেস এককভাবে আমরা প্রার্থী দিয়েছি। আমরা আশা রাখব ত্রিপুরা রাজ্যের মানুষ বিভিন্ন প্রান্তের যে উপজাতি অধিষ্ঠিত এলাকার থেকে যে আমরা একটা আওয়াজ পেয়েছি, এবার রাজ্যের এডিসি সরকার 28টি সংখ্যাগরিষ্ঠতা করে রাজ্যের মধ্যে আমরা ক্ষমতা আসতে পারবো। আগামী দিন আমাদের রাজ্যে এডিসি সরকার আমরা করব কংগ্রেস থেকে সংখ্যাগরিষ্ঠ হোক, কারণ পাহাড়ে আজকে বহু বছর ধরে পাহাড়ের যে উপজাতিরা এডিসির মধ্যে জাতি উপজাতির মধ্যে যারা বসিত আছেন তারা 25 বছর বঞ্চিত লাঞ্ছিতর মধ্যে দিয়ে আমরা কংগ্রেস থেকে বিভিন্ন প্রান্তের মধ্যে আমাদের সংগঠন জাতীয় করার পরে আজকে এই রাজ্যের জনসাধারণ এবং গণতন্ত্রকে সামনে রেখে কংগ্রেসকে এই এডিসিকে সংখ্যাগরিষ্ঠতা করার জন্য জানে প্রাণে উঠিয়ে পড়ে মরিয়ে হয়ে লাগছে। আগামী দিন আমরা সরকার অবশ্যই আমরা করব 28টি আসন নিয়ে। আসন্ন এডিসি নির্বাচনে 2 নং মাসমারা আসনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী নারায়ণ ভৌমিক ও 4 নং করমছড়া আসনের প্রার্থী শান্তিরঞ্জন চাকমা আজ কুমারঘাট মহকুমা শাসক সন্দীপ চক্রবর্তীর কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে কুমারঘাট সিপিআই মহকুমা কমিটির অফিস থেকে দলীয় কর্মী সমর্থকদের দলীয় 2 প্রার্থীকে নিয়ে মিছিল করে কুমারঘাট শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সিপিআইএম ঊনকোটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বামপন্ন মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন। মিছিলের প্রথম লাইনে প্রথমে চলে যান। আমাদের বামফ্রন্টের মনোনীত সিপিএম প্রার্থী কমরেড শান্তিমণি চাকমা এবং মাছমারা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আমাদের স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে আমরা নমিনেশন সাবমিট করেছি এবং এই এডিসি নির্বাচনে আমরা মানুষের কাছে আহ্বান রাখছি ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের স্বার্থে জাতি উপজাতির মৈত্রীকে রক্ষা করার জন্য 28টি আসনে যাতে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে সেই আবেদন আমরা মানুষের কাছে রাখছি এবং ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকারকে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমাদের মূলত সেখানে আবেদন রাখা। চলন্ত ট্রেনের ঢিল দিয়ে আহত করল ট্রেন চালককে। তদন্তের রেল পুলিশ ও বিশালগড় থানার পুলিশ ট্রেনে প্রতিনিয়ত ঢিল ছুড়ে মারার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে দিনকে দিন যাত্রীদের মধ্যে আতঙ্ক আরও তীব্র হচ্ছে। চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ট্রেডিশন পাহাড় অঞ্চল দিয়ে শুরু হলেও তা এখন ছড়িয়ে পড়েছে সমতলে। রেল কর্তৃপক্ষের নির্দেশে বুধবার বিকেল নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেল পুলিশ এবং বিশালগড় থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কালকে ইয়ে ট্রেনটা যাওয়ার সময় লোকাল লাস্ট ট্রেনটা যাওয়ার সময় এখানে স্পেশাল ট্রেনটাতে ইয়ে পাথর মারছে আর কি কোনো আননোন স্পেশাল পার্সন তো রেল লাইন থেকে পাথর নিয়ে গেছে ড্রাইভার এলআইয়ের মাথার মধ্যে লেগেছে।
ও ওনার নাম কি ড্রাইভারের? এলাই আর কি, ওনার নাম হচ্ছে কৌশিক চক্রবর্তী। উনি এখন কোনখানে আছে? আগরতলা স্টেশনে। এই তদন্ত করার জন্য এসেছেন আপনারা? তা এই জায়গাটার মধ্যে মানে পাথর মারে। এই জায়গাটার নাম কি? ব্রজপুর, উত্তর ব্রজপুর নাকি? উত্তর ব্রজপুর। বুধবার শেষ বেলায় দশকুলাই চাম্পাওয়ার কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন আইপিএফটি মনোনীত প্রার্থী শ্যামল দেববর্মা। এদিন নমিনেশন পত্র দাখিলের আগে কর্মী সমর্থকদের একটি মিছিল ডলুবাড়ি বাজার এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে এই কেন্দ্রের রিটার্নিং অফিসার জে ভি দোয়াতির হাতে মনোনয়নপত্র তুলে দেন, সাথে ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব। পার্টি আইপিএফ তরফ থেকে আমাদের সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যামল দেববর্মা, 10 নম্বর কুলাই চাম্পাওয়ার আজকে আমরা নমিনেশন সাবমিট করেছি। আমরা আশাবাদী এই ইলেকশন অবশ্যই আমরা আইপিএফটি বিজেপি জোট জিতবো। শুধু এখানে নয়, আমার সারা দেব দাসকে প্রায় তেলেমরা আমরা করেছি, সদরে করেছি, মোহনপুর অনেক জায়গাতে আমরা নমিনেশন দাখিল করেছি। আমরা আশাবাদী রেসপন্ড অফ দ্য পিপল আমরা দেখেছি, স্পেশালি তেলেমাটা আমরা দেখেছি, হাজার হাজার লোক তো আমরা রেসপন্ড ভালো রেসপন্স পেয়েছি। এই কুলাই চাম্পাওয়ারও আমার আমাদের আমার কনস্টিটুয়েন্সি আসামবাড়ি পার্ট পরে আমরা জানি আমার সমর্থন খুব এখানে ভালো শক্ত। অবশ্যই আমরা এই আগামী ইলেকশন বিজেপি আইপিএফ জোট আমরা জিতব। তিনি চিমর। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলাস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরো মেডিসিনস, নিউরো সার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স এবং পেডিয়াট্রিক্স এর সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস, 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত, সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার, সিস্টার গুড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়, থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয় মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু।
শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স, বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। বিরতির পর বলপূর্বক জায়গা দখলের চেষ্টা, বাধা দিতে আক্রমণ, মারপিট, আহত পাঁচ। ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর এলাকায়। মতিনগর এলাকার মাসেদা খাতুনের মতিনগর এলাকার বাড়ির পাশেই 17 শতক জায়গা রয়েছে। সেই জায়গাটিতে গত কয়েক বছর যাবত বলপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে মতিনগর এলাকারই বাবুল মিয়া। কিন্তু এলাকায় বারবার সালিশি সভা হলেও বাবুল মিয়া সেই জায়গা ছাড়তে নারাজ। আর সেই জায়গার বিষয় নিয়েই মারপিট, থানায় মামলা। ঘটনাটা আমরা প্রথমে ইংলিশ সেঞ্চুরি করছিলাম, জায়গাটা করার পরে আমরা গিয়েছি হাইকোর্টে পাইছি। তারা হাইকোর্ট মানে না, ইংলিশ সেঞ্চুরিও মানে না, তারা যা জোরে দখল করত। আমরা যা আমরা ওইদিকে রাস্তার পাশে লাল করে মনে করেন যেন মারিতুর করছে, তারা যা জায়গাটা লয়ে যেত জায়গা জায়গা কত ঢুকে না জায়গায় দিকে 17 শতক মারছে। কে মারছে? শুধু মিয়া, বাবুল মিয়া, শরীফ মিয়া, কোকুন মিয়া, তারপর শাহালম মিয়া। তার কি পাঁচ ভাই নাকি? পাঁচ ভাই। মারা কারণটা কি? আপনারা গেছিলেন জায়গার মধ্যে কিছু করতে? ওই জায়গার মধ্যে গেছি না, ওই জায়গার মধ্যে দারোগাবাবু না ঘুরে গেছে, তারা কিছু করতে বললে তখন আমি ওই পাশে দাঁড়াইছি। তারা কি দোকান দিচ্ছিল ওই জায়গার মধ্যে ঝুপ করে কিছু? হ্যাঁ, দোকান দিছে, দোকান ভাড়া দিছে আমার জায়গার মধ্যে দোকান দিছে। আমি ওই জায়গায় দাঁড়াই সেরা যারা কাজ করে তারা জিজ্ঞাসা করছি, তারা ফ্যাশন দেয় দুনো ভাই আমার কুইসে ওই দিকে ফালে রাখছে। তারপর আবার বাবুল নিয়ে এসে ফেরানোর জন্য আইসে আমার ভাই বোন এসে, তারপর আমার ভাই বোনটাও মাল দূর করে আমার যতটুকু পারছে অতটুকু মারছে। আমি ফেরাইতে পারছি না, কিছু করতে পারছি না আমার ভাই নেই। আপনার কোন জায়গা মারছে? আমার দোকানের পাশে ওই জায়গার মধ্যেই মারছে। কোন জায়গা? শরীরে কোন জায়গা? শরীরের হাতে, হাতরা, তারপরে ফিটে বাইরে এসে ফিটে, আর এদিকে ছাতনার মধ্যে গুছাইছে, গুছাইছে বেশি মাথার মধ্যে গুছাইছে, মাথার এদিকে গুছাইছে, কানের মধ্যে গুছাইছে, ঘাড়ের মধ্যে গুছাইছে, মানে অতিরিক্ত মারছে, মারধর করছে। আর কার মারছে? আমার মারছে, আমার বোন জামাইরও মারছে, আমার বউরও মারছে। আমরা আহত ছিলাম কজন? আমরা আহত হয়েছি 5 জন। তার মামলা করছেন? মামলা করছি। পুলিশ আসল? আসল, দিলীপ স্যার আসল। অ্যারেস্ট হয়েছে তারা? তার অ্যারেস্ট।
আসন্ন টিটিএ এডিসি নির্বাচনে ধলাই জেলার আট গঙ্গানগর গন্ডাছড়া এবং চব্বিশ রাইমাভেলি আসনে মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্ট প্রার্থী অলেন্দ্র রিয়াং এবং প্রবীণ ত্রিপুরা। এদিন মনোনয়নপত্র দাখিলের আগে একটি সুবিশাল মিছিল গন্ডাছড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে। বামফ্রন্টের দুজন প্রার্থী জয়ের বিষয়ে নিয়ে 100% আশাবাদী। সরকারের সুবিধা হোক ওটাই আমি পাই, জনসাধারণের সঙ্গে থেকে আমি কাজ করবো ওটাই আমার। থ্যাংক ইউ। দশ দফা দাবি আদায়ে সিপিআইএম কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে কৈলাসহর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার শান্তিরঞ্জন চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করার পূর্বে দলীয় বিভাগীয় কমিটির অফিস থেকে দলীয় কর্মী সমর্থকদের এক মিছিল বের হয়ে শহর কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুর পরিষদ অফিসের সামনে আসে। দলীয় এক সভায় মিলিত হয় সেখানে। ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বদরুল ইসলাম খান, বিমান দাম সহ অন্যান্যরা। মাস বিভাগে কৈলাসহর বিভাগীয় কমিটির তরফ থেকে আজকে আমরা ডেপুটেশনে ভগ্ন শাসক যিনি মিউনিসিপ্যাল কাউন্সিলের এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্বপ্রাপ্ত ওনার সঙ্গে আমরা মিলিত হয়েছি। আমাদের দশ দফা দাবিকে আমরা একটা স্মারকলিপি চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ মহকুমা শাসকের নিকট আমরা জমা দিয়েছি। এই দশ দফা দাবি প্রতিটি দাবি নিয়ে ওনার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা মোটামুটি সন্তোষজনক যে উনি চিফ মহকুমা শাসকের এক্তিয়ারের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো উনি দ্রুত পদক্ষেপ নেবেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন। আর যে বিষয়গুলো ওনার আওতায় নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওনাদের কাছে পাঠিয়ে দেবেন এবং ওনারা যথাযথ ব্যবস্থা করবেন। তো আমরা আশা করছি যে আমাদের এই ডেপুটেশনের পরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এই পুর পরিষদের তরফ থেকে নেওয়া হবে। এবং যেমন ড্রেন, তারপরে বিভিন্ন সুয়েত প্রকল্পে কাজের দিন সংখ্যা বাড়ানো এবং মজুরি 340 টাকা করা, এ সমস্ত ব্যাপারগুলো আমরা জোর দিয়েছি, এটা গুরুত্ব দিয়ে আমরা গুরুত্বারোপ করেছি। আশা করছি যে বিষয়গুলো দ্রুত দেখা হবে সবগুলো দাবির ব্যাপারে। এবং তাহলে পুরসভার আওতায় যারা জনগণ আছেন, সাধারণ মানুষ উপকৃত হবেন, এই আশা আমরা রাখছি। অতিরিক্ত জলকরের বিরুদ্ধে? হ্যাঁ, জলকর আমরা বলেছি যে শুধু জলকর না, প্রপার্টি ট্যাক্স, সম্পত্তি কর, যেটা আগে যে সম্পত্তি কর ছিল বাড়ি বাড়ি একে অ্যাসেসমেন্ট করা হয়েছিল, সেই সম্পত্তি কর থেকে হঠাৎ করে সেটা লাফিয়ে লাফিয়ে বাড়ানো হয়েছে, দ্বিগুণ কোনো ক্ষেত্রে তিনগুণ এভাবে সম্পত্তি কর বাড়ানো হয়েছে। কিন্তু এটা কোনো পুরসভার জেনারেল কাউন্সিল মিটিংয়ে আলোচনা হয়নি বা সেটা কোনো অ্যাসেসমেন্টও করা হলো না, কীভাবে হলো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এটা সাধারণ মানুষ খুবই এই ব্যাপারটা তাদের ক্ষমতার বাইরে, নাগালের বাইরে, এটা এই বিষয়ে এইভাবে বর্ধিত সম্পত্তি করাতে প্রত্যাহার করা হয় আমরা বলেছি। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধা কৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী।
আচমকা আকাশপথে বিধায়ক পরিমল দেববর্মার বাসভবনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য রাজনীতিতে চলছে জোর গুঞ্জন। বিদ্যুতের ছুবলে এক যুবকের মৃত্যু, ঘটনা কমলপুরে। রাস্তার দাবিতে ফের রাস্তা অবরোধে বসল কমলপুর মহকুমার কচুচড়া এলাকার বাসিন্দারা। চলন্ত ট্রেনে ডিল, তদন্তে রেল পুলিশ ও বিশালগড় থানার পুলিশ। বলপূর্বক জায়গা দখলের চেষ্টায় বাধা দিতে আক্রমণ এবং মারপিট, আহত পাঁচজন, ঘটনা কমলাসাগরে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।